বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকার শাহজাহানপুরের বাসায় দুটি ককটেল নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে আরোহী দুজন দুষ্কৃতিকারী মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে ককটেল দুটি ছুড়ে পালিয়ে যায়। একটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পরে উদ্ধার করে পুলিশ। 31 অক্টোবর গ্রেফতার করা হয় মির্জা আব্বাসকে। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার সহধর্মিনী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ককটেল নিক্ষেপের সময় বাসায় অবস্থান করছিলেন। পুলিশি উপস্থিতির মধ্যেই ককটেল নিক্ষেপের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ওরা শুধু বলে যে ছাত্রদল যুবদল এগুলো করছে। এখন দেখেন যে আমরা আব্বাস জেলে আর বাসার মধ্যে আমি, তো এই ওরা বাসার মধ্যে এর আগেও করেছে, এরকম এখনো করছে, তো এরকম একটা নিরাপত্তাহীনতায় ভুগছি আর কি। দেশবাসীর কাছে বিচার চাই যে যেভাবে যে তাণ্ডবরা করছে, করে করে বিরোধী দলের উপরে চাপিয়ে দিচ্ছে, এটা থেকে আমরা নিস্তার চাই। আমরা কোনো জায়গায় সুষ্ঠু বিচার পাই না। যতদিন এই সরকার থাকবে আমরা কোনো দিনও আমরা ন্যায় বিচার পাবো না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?